সত্যি কি বলবো, যা খাওয়ার। কাকা যেভাবে ফাঁকা করে ফেলেছে, খাটিয়ে নিয়ে আসতে হবে। এখন বাজে 2:10, আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা সকাল 7টায় এখানে আসবো। মানে আগে যখন আমরা প্যারট দীপঙ্কর ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাতাম, আমি আর উজ্জ্বলদা তো প্রায় এদিক ওদিক বেরোতাম, তখন উজ্জ্বলদা প্রত্যেক রবিবার কলকাতা থেকে চলে আসতো, আমরা কোথাও না কোথাও বেরোতাম। মাঝে কিছুদিন ডিসকন্টিনিউ হয়ে গেছে, যেটা মানে কোভিড, তো তারপরে অনেক দিন পরে আবার সেই পুরনো জায়গায় জুলফিকার গাড়ি এখানে এলাম। আর এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, চারিদিকে সবুজ আর সবুজ, আজকে টেম্পারেচার 40-43, তাও আরও বেশি হতে পারে। তো এরকম একটা এনভায়রনমেন্টে, এরকম একটা অ্যাজবেস্টারের ছাদের নিচে বসে আছি, তো এখানে কিন্তু অতটা গরম ফিল হচ্ছে না। জুলফিকারদা প্লিজ বসো দাদা। জুলফিকারদার বিরাট বড় ফার্ম আছে, আর আগে তো জুলফিকারদা বদ্রি পাখির ওপরে স্পেশালিস্ট ছিল। মানে কি বলবো, 700-800 পেয়ার, 1000 পেয়ার বদ্রি গানিয়ে দাদা ব্রিডিং করাতেন। আর এখন অনেক বার্ড, অনেক মানে ভ্যারাইটিস, যেরকম এটা জাভা, এখানে নিচে ফিঞ্চ, এখানে বদ্রি তো আগে থেকে ছিল, তার সঙ্গে ককটেল, আর ওখানে অত বড় ফার্ম। আর ওই ফার্মের যদি ভিডিও দেখতে চান তাহলে তো প্যারট দীপঙ্কর ইউটিউব চ্যানেল আছে, আর এটা এটা তো প্যারট দীপঙ্কর ব্লগ। আমি প্রত্যেক দিন কী করি, আমরা কী করি, সারাদিন আমাদের টাইমটা কীভাবে কাটে, এর ডেইলি আপডেট পেতে মানে যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করুন। আর কী বলবো, আর জুলফিকারদার এখানে এলে একটা প্রবলেম তো থাকেই থাকে, মানে এত এত খাওয়া, মানে খেতে খেতে হাঁপিয়ে যাই। না দাদা, আজকে কিন্তু খুব সামান্য, প্রথমে যখন আসি তখন তো হয়েই গেছে। প্রথমে এসে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, জল, ঠান্ডা জল, সাথে আইসক্রিম। ওখানে কিন্তু আম গাছ আছে, ওখানে উঠতে হবে। হ্যাঁ, ওখানে তো উঠবই, আর আম একটা মানে মেন টার্গেট, তো ওটা তোমার যে এই যে তুমি যে কাজকর্ম করে যাচ্ছ, আর এত হার্ডওয়ার্কিং, মানে এতগুলো, এখন যেরকম বললো একটু আগে ভিডিওটা দেখতে গেলে প্যারট দীপঙ্কর যেতে হবে, ওখানে মানে 500 কাপ, এইটুকু বলবো দাদা, আমি যেটুকু মানে আমার অভিজ্ঞতায়, এই ছোট অভিজ্ঞতা যেটা পেয়েছি, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি ভালো কিছু মানে যেই ফিল্ডে ভালো কিছু যদি আপনি পেতে চান, একটাই রাস্তা, শর্টকাট বলে কিছু নেই, স্টেপ বাই স্টেপ উঠলে তবে গিয়ে কিন্তু আপনার পক্ষে ধরে রাখা সম্ভব, হঠাৎ করে কিছু পেয়ে গেলেও সম্ভব না। আর তুমি যেভাবে একদম জিরো থেকে এই জায়গায়, তুমি তো অটুট, তখন থেকে বারে বারে বলছি যে খেতে হবে খেতে হবে, কী খাবো এখন, আর খাওয়া যাবে দাদা? না চলো, এ বাবা, দাদা 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 এরকম এরকম বলো দাদা, এরকম বলো না ভাই, গরমের জন্য হয়তো একটু কম টম খাবে, রেডি রেডি, চলো 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 চলো, কম কিছু আর দেরি করা যাবে না। পেছনে তো নামনাবু আছে, ও শুধু হাসে, কিন্তু ক্যামেরার পেছনে, ক্যামেরার পেছনে নামনাবু আছে, যখন খাবে দেখাবো। জুলফিকার ভাই যেভাবে পায়ন করে, মানে এটা আমাদের বাড়িতে তোমার জন্য হয় না, আমার জন্য হয় না। চলো, আর এটাই হলো জুলফিকারদার ওই বার্ড ফার্মটা, দেখিয়েছি তবু এক ঝলক একবার দেখিয়ে দিই, বিশাল বড়। মানে এখানে সব সব ব্রিডিং পেয়ার জাভা, এগুলোকে বলে জাভা বার্ড, আর কি বিউটি, কি সুন্দর দেখতে হয়। আর জাভার যেরকম বললাম না, 3-4 রকম কালার, এটা হচ্ছে ব্ল্যাক জাভা, এটা হচ্ছে সিলভার, আর এটা আর একটা ফন হয়, আর এই যে সব টিকিট লাগানো আছে না, যেটাতে হোয়াইট মানে এর ভিতরে ডিম আছে, আর এই যে রেড মানে এর ভিতরে বাচ্চা আছে, অসাধারণ। মানে কয়েক হাজার পেয়ার বার্ড এখানে আছে। না দাদা, এখানে আমি কোন যারা ভিআইপি রা আছে দিয়ে দাও, ভিআইপি রা তোমাদের উপর, না না রে জোকটা একদম বলিস না ভাই, আমার খাওয়াটা কথা না, আমার আলু ফ্রাই আছে, এটা বোধহয় পটল, পটল এখানে সাথে ডিম সেদ্ধ ভাজা, আমি নেবো পরে দেখা, ডাল ডিম আলু ভাজা পটল ভাজা সবগুলো খেলাম, পারফেক্ট টেস্ট। নারায়ণ কাকু ঠিক আছে তো? দাদা আরো আবার আম, দাদা হাঁপিয়ে পড়ছো খেতে খেতে দাদা? হ্যাঁ হ্যাঁ, জামাটা খুলে ফেলে। দাদা কি কি ছিল একটু যদি বলে দাও, প্রথমে প্রথমে আলু ভাজা ভাত, তারপরে ছিল পটল ভাজা, ডিমের গোটা ডিম সেদ্ধ ভাজা, তার সাথে স্যালাড, তারপরে বড় বড় মাছ ছিল, মাংস বাটি বাটি আসছে, এবার পাপড় আছে, আম চলে এসছে, এখনো কি মিষ্টি মিষ্টি এটা ওটা বাকি আছে। সম্ভব দাদা, সব সম্ভব না, আরো ডালও ছিল, ডালও ছিল,
আইসক্রিম আছে মানে এই গরমে খেয়ে আর বাড়ি ফিরতে পারবে তো কাকুর তো না নেই কিছু দেই ও আচ্ছা আইস গরমে ঠান্ডা লেগে যাবে নাকি ও আচ্ছা 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 আমার জানা ছিল না আইসক্রিমে যদি ঠান্ডা লেগে যায় থ্যাংক ইউ ইনফরমেশন জন্য আর সত্যি কি বলবো যা খাওয়ার কাকা যেভাবে ফাঁকা করে ফেলেছে খাটিয়া নিয়ে আসতে হবে হাত ধরে তুলতে হবে আর খাটিয়া নিয়ে আসতে হবে নিয়ে যাওয়ার জন্য নাকলে দুঃখ হবে ঠিক আছে খেয়ে যাও খেয়ে যাও এখান থেকে নাবার মতো ওভারঅল বলবো খেয়ে খুব ভালো মানে খুব প্রত্যেকটা রান্না পারফেক্ট হয়েছে প্রত্যেকটা ভীষণ টেস্টি খুব ভালো খেয়েছি বুঝছেন ভীষণ আমি তো এখনো শেষ করতে পারছি না পোলাটা যেভাবে চাটলে কীরকম সত্যি সাবাস মানে এক্ষুনি হাত বাড়াচ্ছিল তুমি ভাগ্যিস চামচটা না নিয়ে এলে না ওখানেই ওখানেই হাত বাড়া তুমি এদেরকে ডাকো কেন কাউকে লজ্জা করে খাচ্ছ না কিরকম ব্যাপার ও বাবা ভগবান কাকু একটু বয়স টয়স হচ্ছে আরে কাকু তুমি সিরিয়াসলি না বলো মামাকে আরো দুটো দেবো আর কিন্তু নেই আচ্ছা না কাকা এবার টপা টপ মারো দেখি কই এত কিছু খাওয়ার পরে আবার এতগুলো মিষ্টি মানে তুমি কি তুমি লজ্জা জরম ছেড়ে কাকু এটা কি হচ্ছে না না কিছু লজ্জা সরম হ্যাঁ আমার ভাবছি যে বয়স্ক লোক মনে দিলে না করবে না কি করবে মিষ্টি ভাই আনন্দ পাচ্ছি যে দিল সবাই সবাই কেউ এক পিস দু পিস দিচ্ছে আমাকে যে এতগুলো দিয়ে দিচ্ছে আমি যে খেতে পাচ্ছি বাবু কিন্তু আনন্দ পাচ্ছে ও লোক কতটা আনন্দ পাচ্ছে জানি না ওর থেকে তোমার কিন্তু বেশি আনন্দ আরে জুলফিকার দা এইটাই কাকি দাদা আরে ঠিক আছে ঠিক আছে বাস 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 এতটাই এতটাই হয়ে গেছে এবার আমি বাইরে বাইরে চলে যাচ্ছি উজ্জ্বল দা জামা আর রাখা সম্ভব হলো না মনে হয় মানে আর গরম টেকাতে পারছি না নারায়ণ কাকু মানে না ভিডিওটা শ্যুট করতে পারিনি যখন নারায়ণ কাকু হেঁটে বাইরে বেরিয়ে যাচ্ছে মুখ ধোয়ার জন্য তখনও হাতে দুটো তিনটে পাঁপড় মানে দু হাতে পাঁপড় নিয়ে যাচ্ছে কোথায় রেখেছো কাকু কোথায় গো না কি বলো তো হ্যাঁ খাওয়াটা একটা শিল্প এগুলো তোমার বাড়িতে তোমাকে খেতে হবে অভ্যস্ত তুমি যদি না খেতে পারো অন্য কোথাও গিয়ে খেতে পারো মানে কাকু তুমি বলতে চাইছো যে না তুমি মানে বাড়িতে একদম না বাড়ির লোকের তো অসন্তুষ্ট হবে তো কিন্তু এটা তো একটা মানে অপচয় পৃথিবীর সম্পদ নষ্ট দাদা আরো স্প্রাইট এর পরে এইবারে উজ্জ্বল বাবু তার বাটিটা ওনার বাটিটা উনি খেয়েছেন আচ্ছা বাবু তো আলু আলু শুধু একটা তুলে নিয়েছিল খায়নি এবার তুমি সূর্য দু পিস তুলেছ ওটা তো মাংস পাঁচ বাটি গেল তারপরে মিষ্টি খান 15-20 আর তার সঙ্গে দইটা বলছে হাত লেগে গেছে মানে চামচ দিয়ে তুলতে গিয়ে সেটা নাকি নষ্ট হবে বলে সেটাও নাকি 500 দইটা আবার চারটে পাঁপড় হাতে নিয়ে মুখ ধুতে গেল আচ্ছা কাকু বিছানা আছে চাইলে শুতে পারো আচ্ছা তোমাকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি তুমি অবিশ্বাস্য লাগবে আচ্ছা কাকু এরকম খেলো হ্যাঁ খেয়ে কিভাবে বসতে ও সাবাস 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 কাকু মানে আরো জায়গা আছে এটা কিন্তু ভগবানের অনেক বড় আশীর্বাদ কাকু অনেকে খেতে পারে না এবারে ওই আমটা তো টার্গেট আছে আচ্ছা আম তো একটা আম একটা আম পেলি আচ্ছা উজ্জ্বলটাকে উঠতে হবে না না ওই লোককেই উঠতে হবে তাহলে আম পাবে নাহলে পাবে না একদম কি এগ্রি দাদা এগ্রি তুমি হ্যাঁ উজ্জ্বল দা এবার শুয়ে গেছে ছিল জানিনি তো ইস এটা হলে তো আমি তো আরো কাকু এটা
মানে ওই খাওয়ার পরে এটা এতটা জল তারপরে আচ্ছা আছে তো না একটু খাই ওটা দম নিয়ে খেতে ওটা কেউ নেবে না কাকু জল মুখে পরে নিচ্ছে না সত্যি কাকু খাও খাও কাকু খাও কাকু খাও এই সমীর দুটো চারটে স্প্রাইট যা লাগে তিন লিটারের বোতল তুমি কাকুকে দিও আর কতটা খাবো দেখো এইটা আর দুচ্ছে হ্যাঁ কাকু এটা তুমি রাখো একটু পরে আবার তো পিপাসা পাবে দম নিয়ে খাও বাবা দেখো হাল দেখো আরে চলো দাদা একদম আড়াইটার সময় দুপুর আড়াইটার সময় আমার খাওয়া শেষ করেছি আর পান বহু কত বছর পরে পান খাচ্ছি নেই জুলফিকার বাইরে এখানে এলো একটা পানের মানে খেতে হয় যেরকম আমাদের টার্গেট ছিল যে আম পাড়া হবে আচ্ছা উজ্জ্বল দা আরবে আচ্ছা আম কিন্তু অনেক দেখতে পাচ্ছি দাদা প্রথমে প্রথমে ভেবেছিলাম একটা দুটো কিন্তু না এখানে তো অনেক আম আর আমাদের এইখানে দুটো আম আছে এর মধ্যে একটা কি বলছো তাহলে দুটোই নিয়ে নাও দারুন সাইজের আম হ্যাঁ এটা তো নরম নরম আছে আর খুব মিষ্টি হয় না কি বলছো দাদা দারুন মিষ্টি গাছের আম গাছে ভালো লাগে শুধু একটা মানে ইচ্ছে ছিল যে এই একদম বড় সাজের আম গাছ থেকে পেড়ে একবার এক্সপেরিমেন্ট করার জন্য সেই কারণেই পারা আচ্ছা সিঁড়িটা নামি নাও না উজ্জ্বল ওখান থেকে জাম্প করতে পারে অসুবিধা নেই দেখো টান 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 কি বলছো বাবা একটা লোক আম পাড়তে উঠলো 20-25 জন এরকম অ্যাসিস্ট অনেকদিন পরে এলাম সেরকম মানে পুরো ফুল ফুল এনজয় এত এত টাইম মানে সেই সকাল মানে 12:30 এসেছি আমার 4:00-5:00 বাজতে যাচ্ছে অনেক 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 আর আজকের দিনটা দারুণ কাটলো এত গরম তার মধ্যেও তোমার মানে এই ঘরটার ভেতরে যে সময়টা কাটালাম কীভাবে কেটে গেল এই টাইমটা মানে একদম কমফোর্ট মানে এসি রুমের থেকে আরও আমিও ভাবতে পারিনি আমার এখানে এত সময় দিন অনেকদিন পরে গরিব মানুষের সোফার নিচে এরা সব থেকে বেশি কমফোর্ট পায় বোধ হয় ওই জায়গায় ঠান্ডাটা খুব বেশি থাকে তো আশা করি আজকের ব্লগটা সবার ভালো লেগেছে পছন্দ হয়েছে যদি ভালো লাগে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব যে কোনোভাবে সাবস্ক্রাইব করে 100K খুব তাড়াতাড়ি 100K তে পৌঁছে দিতে হবে থ্যাংক ইউ সো মাচ বাই বাই